আমরা এসে পড়েছি নারকেলডাঙ্গা হাই স্কুলে, এবং সবচেয়ে যেটা আনন্দের যে স্টুডেন্টদেরকে তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য শিক্ষকরা নিজে হাজির, প্রধান শিক্ষক মশাই নিজে রয়েছেন, এবং ছাত্রদের জন্য শুধুমাত্র যে স্যানিটাইজার বা থার্মাল গান রয়েছে তাই নয়, ছাত্রদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে গোলাপ ফুল, পেন এবং চকলেট। এই প্রোগ্রামটা শুরু করার আগে সরকার যে গাইডলাইন আমাদের দিয়েছিলেন ডিআই সাহেব, তিনি আমাদের সঙ্গে মিটিং করেছেন, ভার্চুয়াল মিটিং, সেই অনুযায়ী আমরা স্ট্রিক্টলি এটা ফলো করছি। আমরা স্টুডেন্টদের এনকারেজ করছি যে তারা স্কুলে আসুক। তোমাদের জন্য স্কুলের তরফ থেকে বিশেষ আয়োজন কিরম লাগছে এতদিন পর স্কুলে এসে? ভালো লাগছে। এবার থেকে স্কুলে আসা এবং সেই পুরনো বন্ধুদের পাশে বসা কতটা আনন্দ হচ্ছে? অনেকটা আনন্দ হচ্ছে। এতদিন বাড়িতে যে পড়াশোনা করেছো, তারপর থেকে এবার কি আবার সেই পুরনো দিনগুলো ফিরে পাবে? হ্যাঁ, প্রত্যেকে এই মুহূর্তে আনন্দিত, এবং অবশ্যই সেই একটা আনন্দের ছবি এতদিন পর আবার ফিরে আসছে। স্কুলের ঘণ্টা বাজবে, স্কুলের দরজা খুলেছে, স্কুলের যে ক্লাসরুম সেগুলো আবার মুখরিত হবে ছাত্রদের চেঁচামেচি কলতানে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। মালদার ইংরেজ বাজারে বার্লো গার্লস হাই স্কুলে কোভিড বিধি মেনেই শুরু হলো ক্লাস। নবম থেকে দ্বাদশ পর্যন্ত ১১টি সেকশন ছিল, তা বাড়িয়ে ২২টি করা হয়েছে যাতে প্রতি পড়ুয়ার সংখ্যা কম থাকে। স্কুলের ঘন্টা অবশেষে অপেক্ষার অবসান। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য ক্লাস শুরু হলো স্কুলগুলিতে। কোভিড প্রোটোকল মেনে স্কুলে ব্যবস্থা করা হয়েছে স্কুল গেট। সেই স্কুল গেটে কিন্তু স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে, থার্মাল গান দিয়ে তাপমাত্রা চেক করা হচ্ছে, তারপর ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে ভেতরে আসতে দেওয়া হচ্ছে। একটি বেঞ্চে একজন এবং ঠিক তার পরের বেঞ্চে দুজনকে বসতে দেওয়া হচ্ছে, এবং এবং ১১টি ক্লাস ছিল বার্লো বালিকা বিদ্যালয়, সেই বিদ্যালয়ে ১১টি ক্লাস ছিল। এই চারটি ১১টি সেকশন ছিল, সেই সেকশনকে ভেঙে ২২টি সেকশন করা হয়েছে। ভালো লাগছে, এতদিন পর স্কুল খুললো, সবার সাথে দেখা হবে, সব টিচারদের সাথে আলোচনা করতে পারবো, আবার সমস্ত কিছু শুরু হচ্ছে, ঠিক আছে, ভালো লাগছে। যা সরকারের গাইডলাইন আছে সেই মেনেই কিন্তু স্কুল খোলা হয়েছে। করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা। স্কুলের পাশাপাশি আজ থেকে খুলে গেছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এমএ পল সায়েন্সের ক্লাস চলছে, এবং উপাচার্য স্বয়ং তিনি এই ক্লাসের দায়িত্বে রয়েছেন এবং তিনি ক্লাস করাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা যেখানে অগ্রাধিকার দিয়েছি যে ফাইন আর্টস বা ভিজুয়াল আর্টস ফ্যাকাল্টির চারুকলা এবং দৃশ্যকলা অনুষদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। কিভাবে হবে সেটা বিভাগ ঠিক করবে, কোন দিন কোন ধরনের ছাত্রছাত্রীরা আসবেন। এছাড়া যারা পিএইচডি এবং এমফিলের যারা গবেষক, তাদের বিশ্ববিদ্যালয়ে আসাটা জরুরি, তাদের গবেষণার স্বার্থে তাদের আমরা আসতে দিচ্ছি। বিএতে ফিফথ সেমেস্টার যেটা, তারা আসছেন কারণ তাদের ছাত্র সংখ্যা কম, সুতরাং তারা এখানে সরাসরি ক্লাস করতে পারেন। এবং এমএতে থার্ড সেমেস্টারের ক্ষেত্রে এই যে ক্লাস দেখছেন সেটা হচ্ছে সিইসি বা কম্পালসারি ইলেকটিভ, অর্থাৎ যেখানে মূল ক্লাসটা এমএ থার্ড সেমেস্টারে সেটা তিনটে বা চারটে ভাগে ভাগ হয়ে গেছে স্পেশাল পেপারের দিক থেকে। সুতরাং সেইটাতে শারীরিক দূরত্ব বজায় রাখাটা সহজতর, যেটা কিনা কোর কোর্সের ক্ষেত্রে সম্ভব নয়, ফলে সেই ক্লাসগুলো অনলাইনে চলবে। প্রত্যেকটা যে বেঞ্চ রয়েছে তাতে কিন্তু দুজন করে বসেছেন, এবং মাঝে কিন্তু গ্যাপ রয়েছে, একটা করে গ্যাপ দেওয়া হয়েছে, এবং গ্যাপ রেখেই ছাত্রছাত্রীরা বসেছেন। যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, কিরকম লাগছে এতদিন বাদে ক্লাস? ভালো লাগছে করতে, খুবই। আর মানে কিরকম ভাবে বসানো হচ্ছে তোমাদের? ডিসটেন্স মেইনটেইন করে বসানো হচ্ছে, একপাশে একজন আর একপাশে আরেকজন, দুজন দুজন করে বসানো হচ্ছে বেঞ্চে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।